এখানে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। তো আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি দ্বারা আয়োজিত আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জন্য যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টগুলো হয়, সিভিল ইঞ্জিনিয়ার, তারপরে আমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং এগ্রিকালচারের জন্য যেটাকে বলা হয় এগ্রি ইরিগেশন, এগ্রি মেকানিক্যাল, এগ্রি ইলেকট্রিক্যাল, যাদের মোটামুটি তোমরা জানো কিছুদিন আগে এগ্রি ইলেকট্রিক্যাল এবং এগ্রি ইরিগেশনের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। তোমরা অলরেডি অনেক ফর্ম ফিল আপ করেছো, যার এক্সামটা আমাদের এর মধ্যে হওয়ার কথা ছিল কিন্তু ডিউ টু কোভিড সেই এক্সামটা পোস্টপন্ড হয়েছে, অর্থাৎ মানে কবে হবে সেই ডেটটা দেয়নি। তো আশা করা যায় কোভিড সিচুয়েশনটা নর্মাল হয়ে যাওয়ার পরে তোমাদের সেই এক্সামটা হবে। তো লাস্ট আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি দ্বারা আমাদের সেই ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জন্য যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে রিক্রুটমেন্ট হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটাকে আমরা বলছি এগ্রি মেকানিক্যাল, সেই এগ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের একজন সাকসেসফুল ক্যান্ডিডেট যিনি এখন মালদাতে পোস্টিং রয়েছে, সেই সাকসেসফুল ক্যান্ডিডেট আমাদের মধ্যে এখন হাজির হয়েছে। তো তিনি তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তিনি তোমাদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের জন্য কিছু টিপস দেবে। ভিডিওটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হলো, অর্থাৎ এগ্রি মেকানিক্যাল হলো, তোমাদের বলবো তোমরা যত ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ার যারা আছো তারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ যেহেতু সেম ডিপার্টমেন্টের ইন্টারভিউ, ইন্টারভিউ প্যাটার্ন বা প্রসিডিওর কিন্তু সেমই হবে। ডিফারেন্সটা কোথায় থাকবে, তখন যখন তোমার টেকনিক্যাল কোশ্চেন হবে নিজের ট্রেডে, সেই টেকনিক্যাল কোশ্চেনটা যার যে ডিপার্টমেন্ট সেইখানে থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে, সিভিল হলে সিভিল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, কিন্তু বাকি প্রসিডিওর কিন্তু সেম হবে। আর তার মধ্যে বুঝেছে এটা এগ্রিকালচারের রিলেটেড, যারা এগ্রিকালচার নিয়ে পড়েছে তারা ওই এক্সামটা দিতে পারে, ঠিক আছে? তো তোমরা ফর্ম ফিল আপের সময় দেখেছো, তো এগ্রিকালচার রিলেটেডও কিন্তু কিছু কোশ্চেন তোমরা আশা করতে পারো। তার জন্য তোমরা সবাই ভিডিওটি কিন্তু অবশ্যই লাস্ট টু, মানে একদম লাস্ট অব্দি, ফার্স্ট থেকে একদম লাস্ট অব্দি তোমরা ভিডিওটি কিন্তু ভালো করে দেখবে মনোযোগ সহকারে, ঠিক আছে? তো চলো, আমাদের তিনি একজন সাকসেসফুল ক্যান্ডিডেট, তার সাকসেস স্টোরি আমাদের মধ্যে শেয়ার করবে। তো তার সাকসেস স্টোরিটা আমরা শুনে নিই এবং তিনি কি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বলছে সেটাও আমরা শুনে নিই, যেটা আমাদের নেক্সট সবারই কাজে লাগবে। চলো। হ্যালো, ওয়েলকাম টু অল ভিউয়ার্স। আজ আমি তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি মেকানিক্যালের ইন্টারভিউয়ের ব্যাপারে কিছু সাজেশন বা অ্যাডভাইস দিতে চাই। যেমন ধরো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমাকে বেসিক যেটা মাথায় রাখতে হবে, এখানে অনেক সময় শুধু টেকনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেনই জিজ্ঞেস করবে তাই না, এখানে টেকনিক্যালের সাথে সাথে তোমাকে আদার্স জেনারেল নলেজ টাইপেরও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। যেমন ফর এক্সাম্পল, আমার এগ্রি মেকানিক্যালের আমি যখন ইন্টারভিউ দিতে যাই, তো সেখানে মানে তিনজন ছিলেন, একজন পিএসসির তরফ থেকে, একজন আমাদের টেকনিক্যাল মেকানিক্যালের তরফ থেকে লোক ছিল এবং একজন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে লোক ছিল। এবার চেয়ারম্যান যখন আমাকে ফার্স্ট ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করলো, তারপরে আমাকে মানে বেসিক জেনারেলি যে কোশ্চেন, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রিভার আছে গঙ্গা, সেই গঙ্গা নদী কোন কোন ডিস্ট্রিক্টের ওপর দিয়ে পাস করেছে, এখানকার এগ্রিকালচারের কি স্ট্যাটাস, কতটা জল লাগে এগ্রিকালচারে, কত পার্সেন্ট ওয়াটার, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ল্ডে কোন দেশে জলের মানে এগ্রিকালচারের জন্য জলের মেন ক্রাইসিস, তো এই ধরনের কিছু জিনিস। এবার মানে অন্যান্য ডিপার্টমেন্টেও তুমি যদি যাও, সেখানে হয়তো সেরকম কিছু কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। যেমন আমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল কি, এবং আরও এই ধরনের ছোটোখাটো অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছিল। এবং তারপরে ওখান থেকে হয়ে যাওয়ার পরে আমাকে মেকানিক্যালের যিনি প্রফেসর ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, এবং টেকনিক্যালি যে কোশ্চেনগুলো ধর মানে জেনারেলি জিজ্ঞেস করে, ওরা সমস্ত ইন্টারভিউ আমি আরও আরও অনেকের কাছ থেকে যা শুনেছি একদম বেসিক লেভেলের কোশ্চেন, কোনো খুব বেশি ডিটেলসে যাই না, একদম নর্মাল কোশ্চেন। যেমন ধরো, আমাকে জিজ্ঞেস করেছিল কোন সাবজেক্ট তোমায় পছন্দ করো, আমি বলেছিলাম যেমন থার্মোডাইনামিক্স, তো আমাকে থার্মোডাইনামিক্স থেকে সেরকম কোশ্চেন জিজ্ঞেস করেছিল, একদম বেসিক বেসিক থার্মোডাইনামিক্স, আইসি ইঞ্জিন এগুলো থেকে। এবং তারপরে যে এগ্রিকালচারের যিনি থাকেন উনি
এগ্রিকালচার থেকে দু তিনটে কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন, এবং আমি যে সব কিছু পেরেছি তাই না, যেমন উনি দু তিনটে কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন, তো আমি হয়তো একটা একটা পেরেছিলাম। বেসিক্যালি আমরা তো মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, এবং এই সিমিলার ইন্টারভিউ কিন্তু যারা এগ্রি ইরিগেশন, যে সিভিলের যারা আছো, এগ্রি ইরিগেশন বা ইলেকট্রিক্যাল যারা আছো, এগ্রি ইলেকট্রিক্যাল, এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করতে হবে। ওখানেও একজন ওই এগ্রিকালচারের থেকে মানে প্রফেসর থাকবেন, একজন মেকানিক্যাল বা সিভিল বা ইলেকট্রিক্যাল থেকে থাকবেন, এবং পিএসসি যে চেয়ারম্যান তিনি থাকবেন, মানে পিএসসির তরফ থেকে একজন লোক থাকবেন। তো মোরালেস মোটামুটি ওভারঅলে যে তোমাকে সব কোশ্চেন পারতেই হবে এমন না, আমিও যে সব কোশ্চেন পেরেছি তাই না, হ্যাঁ এটা ঠিক, আমি আমার মানে মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিল সেগুলো সবই পেরেছিলাম, কিন্তু যে জেনারেল নলেজ থেকে সমস্তটা পেরেছিলাম তাও না, মোটামুটি 60-70% অ্যান্সার করেছিলাম। এবং এগ্রিকালচার থেকেও যেমন আমাকে তিনটে কোশ্চেন জিজ্ঞেস করলো, একটা করেছিলাম, তারপরে আমার হয়েছিল। তো মেনলি ইন্টারভিউয়ে তোমার ওয়ে অফ প্রেজেন্টেশন যেটা, হ্যাঁ তুমি কতটা কনফিডেন্ট সেটা তোমাকে মাথায় রাখতে হবে, কোনো টাইমে ঘাবড়ে গেলে একদম চলবে না। দেখো আলটিমেটলি হলে হবে না হলে না হবে, কিন্তু তোমাকে সেখানে তোমার বেস্ট দিতে হবে, এটা সবসময় মাথায় রাখবে, এবং একদম ক্যাজুয়াল থাকবে, নর্মাল, ঠিক আছে, থ্যাংক ইউ।